ছোট ছেলেকে দিয়েছিলেন বেনাচিতির প্রসিদ্ধ বহুতল কাপড়ের দোকান আরিহান্ত ক্লথ স্টোর সামলাতে। তারপরেই মা দেশের বাড়ি ফিরতেই সুযোগ বুঝে সেই ছোট ছেলে নিজের নামে করে নেয় দোকান। 21 বছর পরেও সেই দোকান ফিরে না পেয়ে তারই বড় ছেলে অশোক কুমার সিপানিকে দিয়ে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন মা। অভিযোগের ভিত্তিতে সুরেশ কুমার জৈনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক। আইনজীবী গৌরব ব্যানার্জি বলেন, উড়িষ্যার কটকের মহিলা দুর্গাপুরের বেনাচিতি বাজারে 2003 সালে তার কাপড়ের দোকান আরিহান্ত ক্লথ স্টোর ছোট ছেলেকে সামলাতে দেন। সেই সময় দোকানের জিনিসপত্র ছিল 90 লক্ষ টাকার। অসুস্থ হয়ে পড়ায় মহিলা কয়েক বছরের মধ্যেই উড়িষ্যার কটকে চলে যান। তারপর একাধিকবার দোকানের হিসাব চেয়েছিলেন ছোট ছেলের কাছে ওই মহিলা। দীর্ঘ 21 বছর ধরে কোনো হিসেব না পেয়ে তার বড় ছেলে অশোক কুমার সেবানিকে দিয়ে চলতি মাসের 19 তারিখ ছোট ছেলে সুরেশ কুমার জৈনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই বেনাচিতি থেকে গ্রেপ্তার হয় সুরেশ কুমার জৈন। যদিও বড় ভাইয়ের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ তুলেছেন সুকেশ জৈন। কি অভিযোগ? অশোক সিপানি। আপনার ভাগ কে হয়? দাদা এটা টোটালি ফলস, পুরোপুরি ফলস। হচ্ছে আমার ক্লায়েন্ট হচ্ছে অশোক কুমার সিপানি। উনি একটা কমপ্লেন করেছেন ওনার মায়ের বিহাফে বিমলা জায়গায় করেছিলেন। উনি দুর্গাপুর বিএসএ করেছিলেন। কবে সেটা? 18 তারিখ কমপ্লেন করা হয়েছিল। করেছিলেন হচ্ছেন সুরেশ কুমার জৈনের, ওনার ছোটো ভাইয়ের বিরুদ্ধে। সুরেশ কুমার জৈন তার মা বিমলা দেবী সিপানির 5 কোটি টাকা জালিয়াতির মামলা এটা, ঠিক আছে? ওনার যে দোকান সেটাকে উনি কী করেছেন, ভেঙে উনি ওটাকে নিজের নামে করে নিয়েছে। এই হচ্ছে মামলা, ক্রাক্স অফ দি ম্যাটার হচ্ছে এইটা। তার জন্য ওনার যিনি ওনার বয়স হয়ে গেছে অশোক কুমার সিপানি কনস্টিটিউট অ্যাটর্নি, উনি ওনার বিহাফে মামলাটা ফাইল করেছেন। এই মামলা ফাইল করার পরে 18 তারিখে মামলাটা আমরা যখন রেজিস্টার করাই এফআইআর হয় থানায়, 19 তারিখ উনি অ্যারেস্ট হন। আজকে উনি প্রোডাকশন হয়েছিলেন, এখন অর্ডার পেন্ডিং, দেখি কি অর্ডার দেয়া। ফরজারি এর মধ্যে হচ্ছে পুরনো স্টক। কিভাবে বুঝলেন যে 5 কোটি টাকাই হবে না তার বেশি বা কম? এটা হচ্ছে দেখুন, আমি তো ক্লায়েন্টের বিহাফে করেছি, ভিন্ন অ্যাড হবে। ক্লায়েন্টের স্টেটমেন্ট অনুযায়ী স্টক ছিল 90 লাখ টাকার। উনি এতদিন ধরে যে ইন্টারেস্ট করেছিলেন মা ছেলের ওপর যে বিজনেসটা, এতদিন ধরে ব্যাংকের যে উনি বারবার হিসেব চেয়ে যাচ্ছেন, ওনার তার দোকানে প্রফিট হয় তার কোনো হিসেব নেই। এটা অ্যাপ্রক্স আমরা লিখেছি। কতদিনের হিসাব দিতে পারেন? উনি হচ্ছেন 2003-এ দিয়েছিলেন, ইন্টারেস্ট করেছিলেন ছেলেকে বিজনেসটা দিয়ে থাকতেন। পরবর্তীকালে একটু এ হয় শরীরে হয় উনি ওই জন্য চলে যান, এখন উনি থাকেন হচ্ছেন কত। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, TV News 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161378, 7477161139 এই নম্বরে। সব দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।